আসসালামু আলাইকুম, এস এস কুকিং হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে কচু ভাজি। কচু কুচি করে কেটে রোদ্রে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে রাখা কচু কিভাবে ভাজি করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে কাজটি করতে হবে, কচুগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ডালায় ধুয়ে নিতে হবে। হাত দেওয়া যাবে না, যে কোনো ধরনের চামচ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর চামচের সাহায্যে কচু থেকে চিপে পানি বের করে দিতে হবে। পানি বের করে দেওয়ার পর আমি এটি একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এবং এক টেবিল চামচ হলুদের গুঁড়া। লবণ হলুদের গুঁড়া দেওয়ার পর চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। যাদের হাত চুলকায় তারা কিন্তু হাত দিয়ে মাখবেন না, চামচ দিয়েই মেখে নেবেন। মাখিয়ে নেওয়ার পর আমি রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। কড়াইয়ের ভিতরে আমি মাখিয়ে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু আমি কোনো রকম তেল অ্যাড করিনি। এখন ভালো করে নেড়ে নিচ্ছি কিছু সময়। কিছু সময় নেড়ে নেওয়ার পর আমি ফিরে আসছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, কচুর ভিতরে যে পানি ছিল বা একটা রস টস ভাব ছিল সেটা কিন্তু নেই। এটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। যখন এরকম একেবারেই শুকিয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে তেল। তেল দেওয়ার পরে ভালো করে 2 মিনিট নেড়ে নিতে হবে। 2 মিনিট নেড়ে নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া দেওয়ার পর হালকা করে একটু নেড়ে নিচ্ছে। তারপর এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এভাবে নাড়তে থাকবো কিছু সময়। প্রথমেই কিন্তু আমি কচুর সঙ্গে লবণ এবং হলুদ দিয়ে মিক্সড করে নিয়েছিলাম, সেজন্য পরবর্তীতে কোনো লবণ আর হলুদ আমি অ্যাড করিনি। আপনারা কিন্তু লবণ এবং শুকনা মরিচের গুঁড়া অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার পরবর্তী কোনো ভিডিও আপনাদের ভালো লাগতে পারে। একটা জিনিস মনে রাখবেন, কচুগুলো যতক্ষণ পর্যন্ত মচমচে না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। যখন এটি মচমচে হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে, তাহলে গাল চুলকানোর আর কোনো সম্ভাবনা থাকবে না। কচু কেটে রোদ্রে শুকিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। যখন মন চাইবে তখন এভাবে ভাজি করে খেতে পারেন। শুকনা কচু ভাজি খেতে কিন্তু অনেক টেস্টি হয়। যে কোনো কচু কিন্তু এভাবে কেটে শুকিয়ে রাখা যাবে। কচুগুলো মচমচে ভাজি হয়ে গেছে, এগুলো আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।